আমরা খালি হোস্ট করছি এবং আমরা লেস দেন 50% টিকিট নিয়ে অপারেট করছি। টিএবি ইজ হেল্পিং। আমরা ময়দান থানা থেকে একটা পেয়েছিলাম এরকম চিঠি, চার ইঞ্চকে আমরা রিপ্লাই দিয়ে দিচ্ছি। সিএবি তার মেম্বারদের জন্য দিচ্ছে, ক্লাবদের জন্য দিচ্ছে, হচ্ছে এর বাইরে কী হচ্ছে সেটা সিএবি জানার কথাও নয়। কিছু লোকের হয়তো আইডি নাম্বার এসছে, সবার ক্ষেত্রে আইডি নাম্বার আসেনি। ওদের একটা WWW ওয়েবসাইট, দ্যাট ওয়েবসাইট ওয়াজ রং। অনলাইন যখন করছে অফলাইনে তো করতে পারে না, প্রচুর মানুষজন আছেন, বয়স্ক বয়স্ক লোকেরা আছে, এসে হ্যারাস্ট হচ্ছে। এই মুহূর্তে সিএবির বিরুদ্ধে কিন্তু একটা পুলিশের নোটিশ দেওয়া হয়েছিল এবং সেই জায়গায় টিকিটের নাকি কালোবাজারি চলছে এমনটা অভিযোগ। কি বলছেন প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানবো একদম তার মুখ থেকে, যে ঠিক দাদা কি হচ্ছে এটা, মানে কেন অভিযোগ করা হচ্ছে, কারা করছে এটা, আপনারা জানতে পেরেছেন? দেখুন, অভিযোগটা হচ্ছে যে লোক টিকিট পাচ্ছে না। এখানে সিএবির কোনো রোল নেই, সিএবি টিকিট দিচ্ছে না, টিকিট দিচ্ছে বুক মাই শো, অনলাইন টিকিট দিচ্ছে বিকজ দে আর এজেন্ট অফ বিসিসিআই, দে আর অ্যাপয়েন্টেড এজেন্ট যারা টিকিট কন্ট্রোল করছে প্রতিটা ওয়ার্ল্ড কাপ ম্যাচে। সিএবি এখানে টিকিট বিক্রি আউটসাইডারের জন্য কোনো আমাদের কোনো এখতিয়ারের বাইরে। আমরা বুক মাই শো থেকে টিকিট পেয়েছি ফ্রম বিসিসিআই ভায়া বুক মাই শো, এটা টিকিট সিএবি তার মেম্বারদের জন্য দিচ্ছে, ক্লাবদের জন্য দিচ্ছে, এর বাইরে যেটা হয়ে থাকে হচ্ছে এর বাইরে কী হচ্ছে সেটা সিএবি জানার কথাও নয় আর আমরা জানতে চাইও না। বাট বিকজ এটা অনলাইন বিক্রি হচ্ছে, এটা বোর্ড বুক মাই শো, আইসিসি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট সারা, বেসিক্যালি এটা কি বিসিসিআই আর বুক মাই শো এর মধ্যে লিয়াজ হয়? অ্যাবসলিউটলি, এটাই আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, তো সেটাই আমরা অলরেডি জানিয়ে দিয়েছি রাইট। তারপরে কি কিছু মানে জানতে পারলেন যে কারা কমপ্লেনটা করলো? বা আমাদের থেকে একটা, আমরা ময়দান থানা থেকে একটা পেয়েছিলাম এরকম চিঠি, চার ইঞ্চকে আমরা রিপ্লাই দিয়ে দিচ্ছি। আপনি গতকাল বিধানসভাতেও গেছিলেন, সেইটার জন্য কি কোনো টিকিট বরাদ্দ করা হচ্ছে তাদের জন্য, এমএলএদের জন্য? ওনাদের জন্য এবার প্রথমবার আমরা সিএবির তরফ থেকে ওনারা একটা রিকোয়েস্ট পাঠিয়েছিলেন যে যাতে ওনাদের 293টা টিকিট কমপ্লিমেন্টারি দেওয়া হয়, সেটা আমরা ওটা প্রোভাইড করে দিয়েছি, আজকে চলে গেছে। এটা সংখ্যাটা 293। আর তার পাশাপাশি একটা জিনিস জানতে চাইবো যে ইডেনে যখন খেলা হয় আইপিএল এর সময় কিছুটা আলাদা হয়, এই যে বিসিসিআই বা আইসিসি যখন হোস্ট করে তখন কত শতাংশ টিকিট আসে বা কিভাবে বিষয়টা হয় একটু যদি? কোনো বাধ্যবাধকতা নেই, আইপিএল এর সময় একটা 15% টিকিট নিয়ে সিএবি অপারেট করে, এটা ফ্র্যাঞ্চাইজি বেস্ট টুর্নামেন্ট, আর এটাও সেমনি আইসিসি বেস্ট টুর্নামেন্ট যেখানে আমরা খালি হোস্ট করছি এবং আমরা লেস দেন 50% টিকিট নিয়ে অপারেট করছি, যেটা আমরা ক্লাবেদের মধ্যে ডিস্ট্রিবিউট করেছি, আমাদের মেম্বার্স কমিটি মেম্বার্স যারা আছে তাদের মধ্যে দিয়েছি, প্লেয়ার্সদের মধ্যে দিয়েছি, সার্টেন পোর্শনস আমরা লাইফ অ্যানুয়াল অ্যাসোসিয়েট মেম্বার্সদের দিয়েছি, অনারি মেম্বার্সদের দিয়েছি। আমাদের বন্টনের পরিধি অনেক বড়, বা যেহেতু টিকিটটা অনেক কম সেই জন্যই এই প্রবলেমটা হয়েছে। বাট যেটা আউটসাইড পাবলিকের যেটা কমপ্লেন সেটার সঙ্গে একমত, একবারই সিএবির কোনো যোগসূত্র নেই। কারণ অনেকে বাইরে দাঁড়িয়ে বলছেন যে আমরা মেম্বার, আমরা টিকিট পাচ্ছি না কেন, মানে এই কারা এরা, কারা এটা এরা এরা চিহ্নিত করতে পারে? আমি বলি সেটা সিএবির মেম্বার্স যারা আমাদের 10-11 হাজার মেম্বার আছেন, কিন্তু যেহেতু এবার টিকিট কম আমরা মেম্বার্সদের অনলাইনে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস অনলাইনে করেছি, যেটা আপনারা জানেন 21 তারিখে 23 তারিখ আর 24 তারিখে, সেখান থেকে যারা মেম্বাররা টিকিট পেয়েছেন তারা এখানে এসে সুন্দরভাবে সিস্টেমে টিকিট নিয়ে চলে গেছে, যেটা আজকেও ওনারা নিয়ে চলে গেছে 5 তারিখ ম্যাচের জন্য, সেখানে কোনো প্রবলেম। হ্যাঁ, বাট যারা ডেফিনেটলি, এটাও আমি বুঝতে পারি, যারা এরকম একটা সুন্দর ম্যাচ কি একটা ওয়ার্ল্ড কাপ থেকে যারা নিজেরা বঞ্চিত হয়েছেন তাদের একটা তো খুব থাকবেই, প্লাস আপনারা যেরকমভাবে সব হাইলাইট করেছেন ইনগান্স এত সুন্দর হয়েছে এই বছর ওয়ার্ল্ড কাপের জন্য, সেটাও একটা দেখার আগ্রহ লোকের মধ্যে জেগে উঠেছে। সব মিলিয়ে যেটা ওনারা যেটা ওনাদের তরফ থেকে যদি আমি চিন্তা করি তাহলে একটা আছে, কিন্তু মানে একটা অভিযোগ করাটা ঠিক আছে, কিন্তু ওই কালোবাজারি হচ্ছে বা সিএবির লোক টিকিট বিক্রি করে দিচ্ছে এই ধরনের কথা বলি, সেটা ল অ্যান্ড অর্ডারের ব্যাপার, সেখানে সিএবি কোনোদিন পার্ট হয় না, পার্ট হবেও না, সেটা নিয়ে সিএবি কোনোদিন কোনো মন্তব্য করবেও না। সিএবি যেটা নিয়ে বলতে পারে যে সিএবির রোল কী, সিএবির পার্ট কী, সেটা আমি ক্ল্যারিফাই করে দিয়েছি। অনলাইন টিকিটসের রোল কী সেটাও আমি করে দিয়েছি, যেটা বিসিসিআই থ্রু বুক মাই শো যেটা বিক্রি হচ্ছে সারা ভারতবর্ষেই হচ্ছে,
একটু এর বেশি সিএবির এখানে কোনো আর এইগুলো কি অন্যান্য অ্যাসোসিয়েশনকেও ফেস করতে হয়? আপনারা খবর নিন, যেহেতু আপনারা মিডিয়া, আপনারা সব জায়গায় জানেন, আপনারা যদি বিভিন্ন মুম্বাই, বিভিন্ন জায়গায়, লখনউ, বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখবেন, দে আর ফেসিং দ্য সেম প্রবলেম। কারণ আমার যদি একটা কোটা হঠাৎ কমে যায় যেটা বিলো 50% হয়ে যায়, এবং আমার তো নাম্বার অফ মেম্বার্স তো কমছে না, হ্যাঁ তাদের কাটেলমেন্ট হচ্ছে, তো সেইখানে তাদের একটা ক্ষোভ এসছে যে আমরা টিকিট পাচ্ছি না, বাট সেখানে সিএবি ইজ হেল্পলেস, আমরা কিছু করতে পারবো না।